একটা যুবক ভাই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে অনেক গুনাহ, আপনি লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করেছেন, গোপনে গোপনে অনেক গুনাহ করেছেন, কিন্তু আপনার জীবনের গুনাহগুলো যদি আপনার মা দেখতো আপনি সন্তানকে ছেলে বলে পরিচয় দিত? কেউ আপনাকে সন্তান বলে পরিচয় দিত না। সবার কথা ছেড়ে দেন, এ স্বামী দাদার কথা চিন্তা করেন। আমি গুণাগারের গুণা যদি আপনার এই জিনসার বাসি দেখছেন, এ গুণাগাররে কিন্তু মাহফিলের ফ্যান্ডে লাইনে দুইটা কথা বলার জন্য বসাইতেন না। কিন্তু মুসলমান আপনি, আমি জীবনে যত গুণা করলাম আমাদের সবার জীবনের গুণাগুলো হলো গোপনে, ঠিক না? সবার জীবনের গুণাগুলো গোপনে, কিন্তু যারা মুরব্বী আছেন যারা যুবক আছেন আপনারা একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আপনি যদি মারা যান আপনার সন্তান কিন্তু আপনার ঘরে রাখবে না, কবরে মাটির ঘরে শোয়া দিবে। কিন্তু মাটির ঘরে শোয়ানোর পরে আপনার শুধু মাটির ঘরে শুয়া থাকে এটা কিন্তু শেষ নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে মাটির ঘর থেকে একটা স্টেশনে নিয়ে যাবে, এটা হলো জাহান্নাম। ওই জাহান্নামে নেওয়ার আগে আমার আল্লাহ আরো কতগুলা কাজ করবেন। আপনাকে অন্ধকার কবরে নেওয়ার পর তিন তিনটা প্রশ্ন করা হবে, বলেন না কয়টা? তিন তিনটা প্রশ্ন করা হবে। এ প্রশ্নগুলা করার পরে যদি আপনি সওয়ালের জবাবগুলা সুন্দরভাবে দিতে পারেন, ওই কবরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে হাশরের ময়দানে উপস্থিত করবেন, যে জায়গার মধ্যে আপনার নেক আমল আর বদআমলগুলো দেখানো হবে। নেক আমল আর বদআমল দেখানোর পর আপনার যদি গুনাহ থাকে আপনি জাহান্নামে, যদি সওয়াব থাকে আপনি যাবেন জান্নাতে। কিন্তু চিন্তা করেন ও মুসলমান ভাই বাবারা, যদি আপনি জাহান্নামে চলে যান আপনার সন্তান কিন্তু আপনার সঙ্গে জাহান্নামে যাবে না, আপনার মা বাবা আপনার সঙ্গে জান্নাতে যাবে না। আপনি যে কাজ করবেন আপনার মা বাবার সঙ্গে আপনি ঠিক সেই কাজের ফল আপনি নিয়ে যাবেন। কিন্তু মরে যার কামলিওয়ালা নবী বলেন, উম্মতে মুহাম্মাদের দল গুনাহ করে তোমার একদিন ইন্তেকাল হবে, গুনাহ করার আগে তুমি চিন্তা করো নাই কিন্তু গুনাহ করার পরে তুমি বুঝতে পেরেছো তুমি অনেক গুনাহ করেছ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। লাহা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ পাক রাব্বুল আমিন সকল প্রকার গুনাহ ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাকারী এবং পরম দয়ালু। ও বন্ধু, আল্লাহ যত দয়ালু আল্লাহ যে এত দয়াবান, আমরা জীবনে এত গুনাহ গুনাহ করার পরে একটা বার চিন্তা করেন আপনার জান্নাত তো মজাদার, জান্নাত তো সুন্দর হবে। আপনি আমি যদি মারা যাই, আমরা যদি জাহান্নামে যাই, যে সন্তানের জন্য আপনি আমি নামাজ ছেড়ে দিলাম, যে স্ত্রীর জন্য আপনি আমি দুনিয়ার এবাদত ছেড়ে দিলাম, ওই স্ত্রীকে আপনার সঙ্গে জাহান্নামের একটু আজাব নেওয়ার জন্য কবরে যাবে? কেউ কবরে যাবে না। সবাই জাহান্নামের ভোগটা আপনাকে দিয়ে কিন্তু ভোগান্তি করাবে। এই জন্য একজন আশেক বলে, ওরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। কথাটা কি মিথ্যা? আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ে কেউ যাবে? তো মহাব্বতের আওয়াজে, ওরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তো দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। ও ভাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, হাই রে নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোষকে রাগুনে, বলেন দিবে তোড়ে গুনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোষ। কত শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইলো, কেহ নাহি পারে তোমার সনে। যুবক ভাইরা, শরীরে আপনার শক্তি আসছে যুবক বয়স হওয়ার পরে। আপনার এলাকার কোনো মুরব্বী যদি কোনো অন্যায়ের ব্যাপারে আপনাকে ডাক দেয়, আপনি মুরব্বীকে ধমক দিয়ে বলেন আপনি ডাক দেওয়ার কে?
ঠিক না? এজন্য আশ একটা ডাক দিয়ে বলে, শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইলো, কেহ নাহি পারে তোমার শনে হাই রে, কেহ নাহি পারে তোমার শনে। ওরে 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, জম গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোষকে রাগুনে বলনে, দিবে তোড়ে গুনে নিরঞ্জনে, দিবে তোড়ে। হায় হায়, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুরুব্বি, কিছু কিছু কম শুনবেন আপনি কানে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে হায় রে, কিছু কিছু কম শুনবি তুই কানে। বল কমিবে হাতে পায় পেশার মাথা গুড়ায়, বল কমিবে হাতে পায় পেশার মাথা গুড়াই, ছোট অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে, দিবে তোড়ে দোষকে রাগুনে বলনে, দিবে তোড়ে নিরঞ্জনে, দিবে তোড়ে। আপনার আমার জীবনের গুণাগুলার কারণে আমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাব, আল্লাহ কয় জগতের বান্দার দলেরা শুনে রাখো, ইন্না বাতাসা রাব্বিকাল আসাদিত, নিশ্চয় আমি আল্লাহর দরা হলো শক্ত দরা। আল্লাহ যদি আপনাকে আমাকে কবরের মধ্যে শক্তভাবে ধরে, আপনি আমি কিন্তু ছোটার মতো কোনো রাস্তা আপনার আমার কাছে থাকবে না। কিন্তু মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী বলে, উম্মত আমার চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই, হাজার হাজার গুণা করার পরেও তোমরা যদি আমার আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার আল্লাহ বলে বান্দা হাজার গুণা করেছ, লক্ষ গুণা করেছ, আমার কাছে মাপ চেয়েছ, আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলো মাপ করে দিব। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে, নবীজি ইয়ার রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আপনার উম্মত গুলা গুণা করার পরে আপনার উম্মতের জীবনের গুণা খাতা গুলা কেমনে মাপ করাইব আপনি বলেন না? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই উনি সুন্দর করে বলে দিচ্ছেন জগতের বান্দার দলেরা, এবং মসনবী রুমির মধ্যে কত সুন্দরভাবে বলা হচ্ছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যে গুণাগুলা করো তোমাদের গুণাগুলা কোথায় যায় কোথায় থাকে তোমরা তো জানো না। একটাবার চিন্তা করেন, আমরা যে জীবনে গুণা করি, খাবারগুলা খাওয়ার পর আমাদের খাবার থাকে কোথায় কোথায়, পড়ালেখা করার পরে আমাদের পড়ালেখাগুলা থাকে ব্রেনের মধ্যে থাকে, কিন্তু আপনি আমি যে গুণা করি আমাদের গুণাগুলা কোথায় থাকে? এ কলবের মধ্যে গুণাগুলা থাকে মুসলমান, নবী বলে এই কলবটাই গুণা ভরা কলব নিয়ে কবরে যাইবা, তোমার কবরে হবে বড় ভয়ঙ্কর অবস্থা। নবীজি, ও মায়ার নবীজি, আমরা তো অন্ধকার কবরে কঠিন অবস্থার মধ্যে পড়তে চাই না, আমরা জীবনের গুণাগুলা মাপ করে কবরে যাইতে চাই। নবী আমার বলে জীবনের গুণাগুলা মাপ করে যেহেতু কবরে যাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, কেমনে জীবনের গুণাগুলা মাপ করাইব? নবী আমার ডাক দেয়া বলে, ওয়াসে কালাতিল কলবি যিকরিল্লাহ, তোমার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকিরের একটা ধাক্কা দাও। আল্লাহর জিকির যখন তুমি করবা, তোমার কলবের ময়লা গুণা ঝরে ঝরে পড়ে যাবে। মুসলমান ভাই বাবারা বন্ধুরা, আসেন আমরা জীবনের গুণাগুলা মাপ যেত করাইতে পারি। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবানওয়ালা বাবারা চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের একটু আসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। সবাই জবান খুলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাক দেন আর বলেন, আল দাও 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 নবী বিঘ্নে দরদি কেহ না মারহাবা।
محمد رسول الله صلى الله عليه وسلم সবাই জবান খুলে সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জান্নাতের বাগান আজকে কার জন্য শেষ জান্নাতের বাগান এটা কিন্তু আমার জানার নাই তবে একটা কথা মনে রাখবেন আমরা যেদিন সবাই দুনিয়াতে থাকব না আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দুনিয়াটা ধ্বংস করে দিবে ওই একটা সময়ের নাম হলো কিয়ামতের সময় কিসের সময় কিয়ামত যখন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুলকে শুধু বলতেছেন বান্দারা ওই কিয়ামতের কঠিন আলামত থেকে তোমরা বাঁচার জন্য কয়েকটা আমল করা লাগবে
ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আল্লাহ কি বলেছেন কিয়ামত কখন হবে কিভাবে হবে আপনি কি আমাদেরকে বলে দিবেন নবী আমার বলেন কিয়ামত এমন একটা সময় এমন একটা দিন এমন একটা তারিখে হবে মুসলমান যে দিনটা হবে মুহররম মাসের 10 তারিখ যে দিনটা হবে শুক্রবার দিন যেই দিনটা হবে আসরের নামাজের পরবর্তী সময় ওই সময়টা কিয়ামতের একবারে পারফেক্ট একটা সময় নবীজি ও মায়ার নবীজি রহমতের সময় আমরা জানি আসরের পরবর্তী সময় তাহলে ওই সময় যদি কিয়ামত হয়ে যায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই কিয়ামতের কঠিন আলামত কি আমরা দেখব না নবী বলেন উম্মত শোনো 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 যারা দুনিয়াতে ইমানদার বান্দা হবে ইমানদার বান্দাগুলা ইন্তেকাল করার পরেও ওই ইমানদার বান্দাগুলা তারা তাদের কবরের মধ্যে থাকবে কিন্তু যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত সংগঠিত করাবেন ওই কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে দুনিয়ার সব মানুষগুলা লক্ষ্য করে দেখবে জমিন তার ভিতরে যা আছে এগুলা থরথর করে কাফার করে জমিনের মাঝে যা আছে সব কিছু জমিন বাহির করে দিবে চিন্তা করেন আপনি আমি জীবনে যত গুনাহ করলাম এ জমিনের মধ্যে চলাফেরারত অবস্থায় এ জমিনের মধ্যে কত পাপ কাজ আমরা করলাম এ সব কাজ করার পরে জমিন যদি ওই সময় তার সব কিছু বাহির করে দেয় আমরা তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে কোনো মুখ দেখাইতে পারবো না ঠিক না আল্লাহর কাছে কোনো মুখ দেখাইতে পারবো না কিন্তু মদিনা রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মত আমার তবে ওই সময় ইমানদার বান্দাদের একটা অবস্থা তৈরি হবে নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি ইমানদার বান্দাদের কেমন অবস্থা তৈরি হবে নবী আমার বলেন কিয়ামত হওয়ার এক সেকেন্ড আগে হলো ইমানদার বান্দার একটা কাজ থাকবে ইমানদার উযু করবে কি করবে কিয়ামতের এক সেকেন্ড আগে হলো ইমানদার বান্দা উযু করবে উযু করার পর ইমানদার বান্দাটা নামাজের প্রস্তুতি নিবে ইমানদার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে ইমানদার দুই রাকাত নামাজ পড়ার পর একটা সেজদা দিবে যে সেজদাটার নাম সেজদাতুল শুকর শুকরিয়া সেজদা ওই সেজদাটা দেওয়ার পরে ইমানদার বান্দা সেজদারত অবস্থায় থাকবে হঠাৎ করে তিনবার পড়বে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা কয়বার হইল তিনবার পড়ার পরে ইমানদার বান্দাটা সেজদা থেকে মাথা উঠাবে আল্লাহু আকবার বলে মাথাটা উঠে দেখবে ইমানদার বান্দাটা সেজদা দিয়েছিল এই জিনসার এলাকার মসজিদের মধ্যে কিন্তু সেজদা দিয়া মাথা উঠে দেখবে গো ইমানদার বান্দাটা জান্নাতের মধ্যে হাজির হয়ে আছে ইমানদারের ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতা ঘোরাফেরা করতেছে ইমানদারের জবান খুলে যাবে ইমানদাররা শুধু জিজ্ঞাসা করবে মান আংকা তোমরা কে তোমরা কে তোমরা কে বলো ফেরেশতারা বলবে হে বান্দা তোমরা কি আমাদেরকে চিনো না আমাদের শরীরের আকার আকৃতি দেখে কি তোমরা আমাদের পরিচয় জানো না বলে আমরা হলাম রহমতের ফেরেশতা তোমরা আমাদের কাছে কেন আসলা বলে আমি তো তোমাদের কাছে আসি নাই তুমি বান্দা নাই জান্নাতের মধ্যে প্রবেশ করেছ বান্দা বলবে জান্নাতে কিভাবে প্রবেশ করব আল্লাহ না মানুষকে ইন্তেকাল করার পরে জান্নাতে প্রবেশ করাবেন এখন আমি তো ইন্তেকাল করি না আল্লাহ আমারে কেমনে জান্নাতে প্রবেশ করাইলো এবার ফেরেশতার দল বলবে ও ইমানদার আল্লাহ পাক তোমারে ইন্তেকাল করে জান্নাতে ঢুকায় নাই তোমারে কিয়ামত করে জান্নাতের মধ্যে ঢুকাইছেন কিন্তু নবী বলেন ইমানদাররা নাই সেজদারত অবস্থায় জান্নাতের মধ্যে যাবে কিন্তু যারা বেঈমান যাদের ঈমান পরিপূর্ণ নাই ওই মানুষগুলার কবরের মধ্যে বড় কঠিন একটা অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ কেমন অবস্থা হবে নবী বলেন সে তার বাসঘরের মধ্যে বসে থাকবে তার ঘরের মধ্যে বসে থাকবে সে যে জায়গায় বসে থাকবে এই জায়গার মধ্যে বসে থাকা অবস্থায় থাকবে তার ঘরটা আসমানের দিকে উড়ন্ত অবস্থায় তুলার মতো উঠতে থাকবে আসমানের মধ্যে চন্দ্রগুলা নিচের দিকে পড়তে থাকবে আর চন্দ্রগুলা যখন নিচের দিকে পড়বে বেঈমানগুলা হাহাকার করবে বেঈমানগুলার মাথার মধ্যে দিয়ে ওই তারকাগুলা তার মাথার তালুর মধ্যে দিয়ে প্রবেশ করবে ঠিক তালুর মধ্যে দিয়ে প্রবেশ করে ইমানদারের পেটের নারী ভুড়িগুলা বেঈমানের পেটের নারী ভুড়িগুলা নিয়ে পায়খানার রাস্তা হইয়া ইমানদারের এগুলা বেঈমানের এগুলা বের হয়ে যাবে ওই সময় বেঈমান শুধু কান্না করবে আল্লাহ হায় হায় এমন কি হইল আমি তো বুঝতে পারলাম না আর ইমানদার জান্নাতের মধ্যে আরাম পাবে ইমানদার জান্নাতের মধ্যে বড় মজা পাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ইমানদার বান্দা হইতে চাও তাহলে তোমরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও কিন্তু হুজুর আমাদের এলাকার মধ্যে তো ইবাদতকারীর কোনো অভাব নাই শুধু খায় আল্লাহর ইবাদত করে মসজিদের ইমামের পেছন দিয়া যায় নামাজের মধ্যে দাঁড়ায় নামাজও পড়ে ইবাদত করে হাতের মধ্যে তসবিহ গুনে আবার সুদের টাকা খায়
নাই এগুলা এমন নামাজই আছে হুজুর নামাজও পড়ে ইমামের পেছনে দাঁড়ায় সাদা পাঞ্জাবি লাগে শুক্রবারে জুমার দিন সবার আগে ইমামের পেছনে নামাজ পড়ে কিন্তু এই বেটা আমার এলাকার সবচেয়ে বড় সুদখোর কথা বলে না এ বেটা আমার এলাকার সবচেয়ে বড় সুদখোর হুজুর এলাকার সবচাইতে বড় দানবীর ব্যক্তি এলাকার মধ্যে দান সৎকা বেশি বেশি করে কিন্তু ওই ব্যক্তিটা দান সৎকা করার পরেও লোকটার খবর নিয়ে দেখা যায় লোকটা দুনিয়ার মধ্যে মানুষের জায়গা জমি দখল করে এলাকার মধ্যে বাস করতেছে শুধু তাই নয় দাড়িগুলা বড় হয়ে গেছে সাদা হয়ে গেছে কিন্তু সমাজের মধ্যে বসে থাকা অবস্থায় যদি কোনো চা দোকানের মধ্যে বসে চা দোকানে বসে অমুকের সমালোচনা অমুকের সমালোচনা অমুকের সমালোচনা করে আমার নবী বলেন ওই মানুষগুলার এমন একটা অবস্থা হয়ে মারা যাবে মারা যাওয়ার সময় এমন মানুষগুলা মরার সময় প্রস্রাব করে দিব পায়খানা করে দিব জিব্বায় কামড় দিয়া দিব চোখ উল্টাইয়া দিব নাকে মুখে দিয়া রক্ত বাহির হইব ইয়া রাসূলুল্লাহ তারা না নামাজ পড়ছে নবী কয় নামাজ পড়ছে কথা সত্য এই নামাজগুলা তো আল্লাহর ইবাদতের নামাজ নয় এই নামাজগুলা তো আল্লাহর খুশি করার নামাজ নয় এই নামাজগুলা তো নবীরে খুশি করার জন্য নামাজ নয় এই নামাজগুলা হইল লৌকিকতার নামাজ মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়েছে মানুষ তার মুসল্লি বলবে নামাজ পড়েছে মানুষ তারে মুসল্লি বলবে এই জন্য সে মসজিদে প্রবেশ করেছে কিন্তু শোনো নির্দিষ্ট পরিমাণ এবাদতকারী মানুষকে দেখানোর জন্য এবাদত করে না হাতের মধ্যে তসবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে না নির্দিষ্ট এবাদতকারী একা একা নির্জনে বসে বসে আল্লাহর এবাদতের মধ্যে কাটায় কিন্তু যারা লৌকিকতার মাধ্যমে এবাদত করে ওই তার লৌকিকতার এবাদতের মাধ্যমে এবাদত করার কারণে আল্লাহ বলে তার একটা এবাদতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমি জানতে চাই ময়দানে মাশরে একটা এবাদত যদি গ্রহণযোগ্য না হয় ওই বান্দা কি জান্নাতি না জাহান্নামী সহজ ভাষায় বোঝেন তাহলে বেঈমানের অবস্থা আসমানের চন্দ্র কোথা দিয়ে ঢুকবে মাথার মধ্য দিয়ে প্রবেশ করবে ওই চন্দ্রটা পেটের নারী বুড়িগুলা নিয়ে পাক্যস্থলী দিয়ে বের হবে আর ইমানদার জান্নাতের মধ্যে থাকবে ইমানদার বলবে আল্লাহ আমাকে কে আপনি কেয়ামত দেখান নাই আল্লাহ বলবে রে ইমানদার এ কেয়ামতের কঠিন অবস্থা দেখলে তুমি তো এই জান্নাতের মধ্যে দুনিয়াতে থাকতে পারতে না এই জন্য তোমার এমন অবস্থা দেখাই নাই এবার নবীর সাহাবি হযরত আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ও মাইয়ার নবী আপনি না বলেছেন অনেক মানুষ মরার সময় প্রস্রাব পায়খানা করে দেয় মরার সময় জিব্বায় কামড় দিয়ে দেয় চোখ উল্টাইয়া দেয় মরার সময় মানুষগুলা তাদের চোখ নাক মুখ দিয়া রক্ত বাহির হয় ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থা কেমন তৈরি হয় জানেন ও মুরব্বী মরার সময় প্রস্রাব করে দিলেন আপনি অপবিত্র অবস্থায় মারা গেলেন আপনার কি মনটা চায় না পবিত্র অবস্থায় মারা যাওয়ার জন্য হাদিস শরীফের মধ্যে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ব্যক্তি অযু অবস্থায় মারা যায় তার মরণটা হয় শহীদের মরণ এত আস্তে সব হামলা কইল তার মরণটা কিসের মরণ হয় তার মরণটা হয় শহীদের মরণ এবার সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ মরার সময় কেন প্রস্রাব করে দেয় মরার সময় কেন পায়খানা করে দেয় মরার সময় কেন নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয় কেন চোখ উল্টাইয়া দেয় কেন মানুষগুলা দিব্যায় কামড় দিয়ে দেয় নবী আমার বলে ওই ব্যক্তির সামনে যখন আজরাইল হাজির হইয়া যায় আজরাইলের চেহারাটা বড় বিকট চেহারা বড় ভয়ঙ্কর চেহারা আজরাইলের চেহারাটা দেখে ওই বান্দা সহ্য করে থাকতে পারে না ঘরের সাহারক গুলা ঠাস ঠাস করে চিরে যায় হাতের রক গুলা চিরে যায় পায়ের রক গুলা চিরে যায় ওই কঠিন মুসিবতে ইমানদার বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে এমন পরিস্থিতির মধ্যে পড়ে না বেঈমান এমন পরিস্থিতির মধ্যে পড়ে যায় নবীজি বেঈমান মানুষ বুঝি মরার সময় এত কষ্ট পায়া মারা যায় আমার নবী বলে যদি ইমানদার হয় এত কষ্ট পায় না ও নবী গো ইমানদার কেন কষ্ট পায় না নবী আমার ডাক দিয়া বলে ইমানদার যখন মারা যায় মারা যাওয়ার সময় আমার আল্লাহ ইমানদারের কাছে তিনজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় কয়টা ফেরেশতা পাঠায় বেঈমানের কাছে পাঠায় কয়টা একটা আজরাইল যেটা বড় খাতারনাক যেটা দুনিয়া থেকে আদম বানানোর জন্য মাটি নিছে যখন দুনিয়া থেকে 40 মন মাটি নিয়ে গেছে ওই আজরাইল আর আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমানদারের রূহ কবজ করার জন্য ইমানদারের কাছে ফেরেশতা পাঠায় কয়টা
এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালাইকা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামের যিনি পাহারাদার ছিল তারে পাঠায় ইমানদারের কাছে সুবহানাল্লাহ বলবেন না হুজুর ফেরেশতার আবার পাহারাদার কেন পাহারাদার নয় সহযোগী ফেরেশতার পাহারাদার সহযোগী ওই ফেরেশতাকে পাঠায় সঙ্গে দুইজন ফেরেশতা পাঠায় একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতের মেশক আম্বর আতর থাকে আরেকজন ফেরেশতার হাতের মধ্যে কেউ কেউ বলেছেন জান্নাতি তুফা আফেল অথবা জান্নাতের তামার খেজুর থাকে কেন একজন ফেরেশতা ইমানদার বান্দার সামনে গিয়ে দাঁড়ায় আরেকজন ইমানদারের ঠিক মাথার কাছে গিয়ে দাঁড়ায় আরেকজন ঠিক ইমানদার বান্দার নাকের ডগাটার কাছে এসে দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই ইমানদার বান্দাটার মাথার কাছে যে ফেরেশতা সামনে যে ফেরেশতা নাকের কাছে যে ফেরেশতা নবী বলেন মাথার কাছে যে ফেরেশতা ওই ফেরেশতাটা তার মাথার মধ্যে ছোট বাচ্চাকে যেমন ভাবে ঘুম পাড়ায় দেয় ওই ফেরেশতা ইমানদারকে ঠিক তেমন ঘুম পাড়ায় দেয় আর একজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়ানো থাকে সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার দেখে শুধু ইমানদার বান্দাটা কি করতেছে কি অবস্থায় আছে আর একজন ফেরেশতা ঘুমানোর পরে নাকের কাছে মেশক আম্বরের আতরটা একটু লাগাইয়া দেয় লাগানোর পরে এত মজা ইমানদার এত আরামে থাকে রে বাবারা ইমানদার বান্দাটা চোখটা হঠাৎ করে আতরের সুগ্রানে খুলে ফেলে সুগ্রানে আতরটা খোলার পরে ইমানদার খাবারের জন্য পাগল থাকে না ইমানদার টাকা পয়সার জন্য পাগল থাকে না চক্ষুটা কইলা দেখে ইমানদারের সামনে জান্নাতি তুফা মানে আপেল ধরে রাখা হয়েছে ইমানদারের সামনে জান্নাতের খেজুর ধরে রাখা হয়েছে ওই আপেল এবং খেজুরের মধ্যে কালিমা তৈয়বা লেখা ওই কালিমা তৈয়বা লেখা দেখার পরে ইমানদার ঘুম থেকে জাগ্রত হয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ নবী বলে মুসলমান ইমানদার যখন কালিমা পড়বে গো ইমানদারের কালিমা পড়ার পরে আজরাইল ফেরেশতা ইমানদারের চোখের সামনে দাঁড়াবে না আজরাইল আইসা দূর থেকে ইমানদারের বুকটার মধ্যে হাত দিবে রুহটা নেওয়ার জন্য কোথায় বুকে হাত দিবে আপনি আমি তো মনে করতেছি আজরাইল মনে হয় যে ভালো জিনিস ফেরেশতা আইসা রুহ নিব মানুষ মারা যাচ্ছে এমনি মারা যাচ্ছে এ মিয়া আইসিউর মধ্যে যে মানুষগুলা যায় মারা যায় দশ দিন পনেরো দিন বিশ দিন থাকার পরে সে কি কষ্ট না পেয়ে মারা যায় কথা বলেন কষ্ট না পেয়ে মারা যায় অধিক পরিমাণ কষ্ট পায় তার শরীরের মধ্যে এমনভাবে পাম্পার করা হয় এ বুকের মধ্যে তার সিনাটাকে পাম্প করে এ সিনাটা থেকে তার ঠিক পিঠ পর্যন্ত লাগিয়ে ফেলা হয় ইমানদার বান্দা ওই সময় ঠিক এই কষ্টটা পাবে না নবীজি বলতেছেন আজরাইল ফেরেশতা যখন ইমানদারের রুহটা কবজ করার জন্য ইমানদারের বুকের মধ্যে হাতটা দিবে ইমানদার বান্দার এ বুকটা থেকে প্রশ্ন আসবে মান আন্তা হে ফেরেশতা তুমি কে জিব্রাই আজরাইল ফেরেশতা ইমানদারের কাছে জবাবদিহিতা করা লাগবে কে তুমি ফেরেশতা বলবে আমি আজরাইল কেন রুহ নেওয়ার জন্য এ বুক দ্বারা রুহ নেওয়া যাবে না কেন এ বুকের মধ্যে আল্লাহর কোরআন নবীর হাদিস আল্লাহ রসুলের মোহাম্মত ছিল এ বুক দিয়ে তুমি কেমনে রুহ নিয়ে যাবা আজরাইল ফেরেশতা ফিরে যাবে না আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন এখান দিয়ে নেই অসুবিধা নাই বান্দার পুরা দেহ আছে বান্দাটার কপাল দিয়ে হাত দাও বান্দার কপাল দিয়ে কেমন ভাবে রুহু নেওয়া যায় কিনা কপালের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে এ কপালের জবান আল্লাহ খুলে দিবে কপাল আবার প্রশ্ন করবে মান আনতা কে তুমি আবার ইমানদার বান্দাকে আজরাইল বলবে আমি আজরাইল তুমি আমার রুহু নেওয়ার জন্য চেষ্টা করে রুহু নিতে পারবা না কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি বান্দা এ কপাল দিয়ে সর্বক্ষণ সেজদা দিয়েছি ইমানদার সেজদা দেওয়ার কথা বললে আজরাইল ফেরেশতা আবার ফিরে যাবেন আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
বলবেন যাও বান্দার জিব্বার মধ্য দিয়ে তার রূহটা বের করে নিয়ে আসো যখন বান্দার জিব্বার মধ্য দিয়ে রূহ বাইর করার কথা বলবে বান্দার রূহটা যখন বের করা যাবে না ওই বান্দাটা যখন ওই যে তুফা আফেলটা সামনে থাকলে কালিমা পড়বে ইমানদার বান্দাটা কালিমা পড়ার সাথে সাথে তার রূহটা জবান দিয়ে বের হয়ে যাবে এবার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুইজন ফেরেশতা ছিল কয়জন ছিল আজরাইল সমূহ তিনজন ফেরেশতা ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে রূহটা নেওয়ার পরে বলবে আল্লাহ এ বান্দা ইমানদার ইমানদারের রূহ আমাদের হাতের মধ্যে রাখা হয়েছে কিন্তু রূহটা আমাদের হাতের মধ্যে থাকতেছে না আমরা কি করব আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ রূহ হাতের মধ্যে রাখার জিনিস নয় এ ফেরেশতা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো এ ফেরেশতা জান্নাতের মধ্যে প্রবেশ করো ওয়াল ফিদ্দাতি মানে ফিদ্দাত মানে স্বর্ণের একটা আলাদা পাত্র আছে ওই পাত্রটা জান্নাতের মধ্য থেকে নিয়ে যাও আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পাত্র আনবেন অথবা স্বর্ণের বাটি আনবেন এবং বলা হবে ওয়া যাহাব যাও এখানে যাওয়ার পর একটা রূপার পাত্র আনো দুইটা একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র আনা হবে ইমানদার বান্দা রুহুটাকে আজরাইল ফেরেশতা একবার স্বর্ণের পাত্রের মধ্যে রাখবে রাখার পরে দেখবে ইমানদারের রুহুটা স্বর্ণের পাত্রের মধ্যে থাকে না এবার রূপার পাত্রের মধ্যে রাখা হবে দেখবে ইমানদার বান্দা রুহুটা রূপার পাত্র থাকে না এই রাখতে 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 একবার দুইবার করতে করতে ওই বান্দার দুনিয়ার জমিনে গোসল হয়ে যাবে কাফন হয়ে যাবে দাফন হয়ে যাবে বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে এবার ফেরেশতা বলবে আল্লাহ এ রুহ তো আমি রাখতে পারি না আল্লাহ বলবে বান্দা ও ফেরেশতার দল যে রুহ যেই জায়গায় ছিল আবার ওই রুহটা ওই দেহের মধ্যে তুমি প্রবেশ করিয়ে দাও আপনি আমি যদি ইমানদার হই মারা যাওয়ার পর আমাদের রুহ আবার আমাদের দেহে দেওয়া হবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ যদি কোনো মানুষ ইমানদার হয় ইমানদার মানুষ মারা যায় না মারা যায় না ইন্তেকাল করে মানে স্থানান্তরিত হয় তার জায়গা পরিবর্তন করে জায়গা পরিবর্তন করার কারণে ওই বান্দার দাম আল্লাহ আরো বাড়াইয়া দেয় বেঈমান মানুষগুলা কবরে যাওয়ার পর তাদের কবর হয় বড় যন্ত্রণাদায়ক কষ্টদায়ক অন্ধকার কবরে যখন আপনাকে আমাকে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ওই কবরের মধ্যে রাখার পরে জানতে চাই মুসলমান ওই কবরের মধ্যে কোনো বিছানা নাই কবরের মধ্যে কোনো আলোকসজ্জার ব্যবস্থা নাই কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন ওই কবরের মধ্যে ইমানদার বান্দাকে রাখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেয় জান্নাতের বিছানা যখন প্রবেশ করিয়ে দেয় ওই বান্দা জান্নাতের বিছানায় এমন আরামের ঘুম ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা শুধু আল্লাহর কাছে হাহাকার করে আর বলে আল্লাহ এত মজা এত আরাম আপনি আমাকে এই কবরে দিয়েছেন কেন আপনি আমাকে দুনিয়ার জমিনে আরো আগে ইন্তেকাল করার নাই আমাকে কেন আমার রুহটা আপনি আরো আগে নিয়ে যান নাই এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আর দুনিয়া ও মাযরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র ইমানদার বান্দার জন্য দুনিয়াটা দুজক দুজক মনে হবে বেঈমানের জন্য দুনিয়াটা বড় আরামদায়ক মনে হবে ইমানদার বান্দা মনে করবে আমার হায়াত কেন শেষ হয় না এই দুনিয়ার লজ্জাহীনতার কাজগুলো আমার চোখ দিয়া দেখতে বড় খারাপ লাগে দুনিয়ার হিংসার কাজগুলো দেখতে খারাপ লাগে বিদ্বেষের কাজগুলো দেখতে খারাপ লাগে ও আল্লাহ আমি ইমানদার মানুষ আমার এগুলা দেখতে ভালো লাগে না আপনি তাড়াতাড়ি আমার রুহটা নিয়ে যান কিন্তু বেঈমান মানুষ এমন লজ্জাহীনতার কাজগুলা দেখতে তার কাছে বড় ভালোই লাগবে নবী বলেন এই বেঈমান মানুষগুলা কেমন ভাবে মারা যাক অন্ধকার কবরে যাওয়ার পরে সে কি জান্নাতে গেল না জাহান্নামে গেল আমি নবী এটা দেখার কোনো বিষয় না তবে ইমানদার যদি মারা যায় মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে কবরে রাখার পরে তার সমস্ত দায়িত্ব আমার আল্লাহ পাক আমি নবীর কাছে দিয়ে দেয় কেন জানো কারণ অন্য সব নবী বলেছেন ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ
সকল নবীরা বলেছেন উম্মত যখন সবচাইতে বড় কষ্টের মধ্যে পড়ে যাবে উম্মতকে বাঁচানোর জন্য একমাত্র রাস্তা হলো নবী নবী মুহাম্মদ মুস্তাফা আহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলো সবচেয়ে বড় রাস্তা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী যে আমাদেরকে বাঁচাবেন আপনি নবী যে আমাদেরকে উদ্ধার করবেন ও মায়ার নবী আপনি নবী কেন আমাদেরকে বাঁচাবেন আমরা তো ইবাদত করি নাই আমরা তো গুনাহ করেছি আমরা তো পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম নবী বলেন ও মুসলমান আমি নবীর উম্মতের দল যারা নামাজ পড়েছে তারা কি জান্নাতী না জাহান্নামী কথা বলেন না যারা নামাজ পড়ে তারা কি জান্নাতী না জাহান্নামী ইবাদত যারা করে তারা সবাই জান্নাতী নবী বলেন ওই কবরে যাওয়ার পর আমলওয়ালারা তো আমলের কারণে জান্নাতী হয়ে যাবে কিন্তু আমি নবী বললাম শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করেছে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতী নিয়ে যাব আমরা কেমন উম্মত আমাদেরকে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই কথা বলার পরেও আমরা এখনো দুনিয়ার জমিনে নবীর প্রেম অন্তরে আছে কিন্তু নবীর মুহাব্বতের সাথে কোনো কাজ আমরা করার জন্য চেষ্টা করি না মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে উম্মত আমার যদি তোমরা জান্নাতে যাইতে চাও তাইলে আমি নবীর পদাঙ্ক আমি নবীর রাস্তা অনুসরণ করো ইয়া রাসূলুল্লাহ কিভাবে অনুসরণ করব নবী বলেন আমি নবী পর্যন্ত আসার জন্য তোমাদেরকে একটা রাস্তায় দুনিয়াতে রাখা হয়েছে তোমরা একটা কাজ করবা ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আমি আল্লাহ পাকের রহমত পাওয়া যায় মুহসিনের বান্দার কাছে হুজুর মুহসিনের বান্দা কারা নামাজি যারা তারা রোজাদার যারা তারা হজকারী যারা তারা না মুহসিনের বান্দা শুধু তারা নয় অনেক নামাজির কথা তো আগেই বলে দিয়েছি নামাজি নামাজ পড়ে সুদও খায় নামাজি নামাজ পড়ে গোসও খায় নামাজি ইবাদত করে ইবাদত করার পরে দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট কাজগুলো নামাজি করে কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী বলতেছেন মুহসিনের বান্দা হলো তারা ইজা রুজু আল্লাহু আজ ওয়া জাল্লা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায় তারাই হইল মুহসিনিন বান্দা আপনি কার চেহারার দিকে তাকাবেন কার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আপনি নিজেই চিন্তা করেন আল্লাহর কথা যদি মনে না হয় তাহলে ওনাকে আমি মুহসিনিন মনে করতে পারি না হুজুর কেন 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 মুহসিনিন মনে করতে পারেন না কারণ আল্লাহর কথা মনে হবে এটা আমার রসুলের কথা রসুলের বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না আমার রসুল বলেছেন আল্লাহর কলি হবেন তো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায় এ মুসলমান ভাই বাবারা ও মুসলমান ইমানদার ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কথা মনে হয় এমন একটা মানুষ আপনি খুঁজে বের করেন যার চেহারাটার দিকে তাকাইলে যার জবানের কথাগুলা শুনলে যার মুখের একটা বাণী শুনলে আপনার ইবাদত করতে মন চায় যার একটা কথা শুনলে আপনার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে যায় যার একটা কথা শুনলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে দৌড়ে দৌড়ে চলে যাবেন যার জবানের একটা কথা শুনলে আপনি আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে যাবেন একটা বার চিন্তা করেন এমন মুহসিনিন বান্দা কারা মুহসিনিন বান্দাগুলো তারা যারা হাতের মধ্যে তসবিহ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তারা নয় আপনার বড়ুরা বাজারের রিক্সা ড্রাইভারও মুহসিনিন বান্দা হওয়ার ক্ষমতা রাখে হুজুর কিভাবে আমার জীবনে আমি এমন রিক্সা ড্রাইভার দেখেছি যে রিক্সার মধ্যে ওঠার পরে মসজিদে আজান হয়েছে হাইয়াল আসলা নামাজের দিকে আসো হাইয়াল আল ফালা কল্যাণের দিকে আসো শুধু বলতে দেরি রিক্সাওয়ালা পেসিন্দার নামাইয়া দিয়া বলে আরেকটা রিক্সা নিয়ে চলে যান আমি আর সামনের দিকে যাইতে পারবো না বলে কেন কেন আপনি সামনে যাইতে পারবেন না বলে আপনার সঙ্গে গেলে আপনি আমারে কত টাকা ভাড়া দিবেন বলে তোমার ভাড়া 30 টাকা বরঞ্চ 50 টাকা দিব বলে না আমার মালিক আমারে ডাক দিয়েছে হাইয়া লাসলা বলে নামাজের দিকে ডাক দিয়েছে আমার মালিক আমারে 50 টাকা দিবে না 50,000 দিবে না 50,000 বছর জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায় আমার মালিক আমারে সেটা দিবে